হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছি আমরা। পল্লবী ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এত সাজা গোজার কারণ হচ্ছে আমরা এখন একটু বেরোবো, দেখো তোমরা কোথায় যাই। এবারে ঠিকঠাক কোনো কিছুই নেই, ভাবছি বিগ বাজার গেছিলাম আগে, আমাকে দেখিয়েছিলাম, সেখানেই যাবো, ইচ্ছা আছে। কত কি হয় দেখি, বা রাস্তায় তো আগে বেরোনো যাক। দেখো সৌমি, ওটা রাখ না, ওকে নিয়ে যাওয়া যাবে না, ও এখন এই পুতুলটাকে নিয়ে যাবে, বুঝেছ? তাই বলছে একে একে আনছি না, একে নিয়ে যাওয়া যাবে না। এটাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, দেখো যেখানে যাবে ওটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখো রেডি হয়ে গেছে, দেখেছো? চলো তাহলে দেরি আর করবো না, 7:30 বেজে গেছে, বেরোনো যাক, সঙ্গে থাকো, দেখো ভিডিওটা। আর হচ্ছে কালকে তো মহালয়া, তোমাদেরকে বলা হলো না, কালকে মহালয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের উপরে। তোমরা সারাদিন খুব মজা করো, সারাদিন ঘুরে খাওয়া দাওয়া করে এনজয় করো না, যথেষ্ট করোনার মধ্যে সবাই টেনশন থাকে, তাও ইচ্ছা করে ঘুরতে, সেই কারণে একটু ঘোরা। তাহলে তোমরা সারাদিন খুশি খুশি থাকো, ভিডিও দাও কেমন হলো, সারাদিন কেমন কাটালে না কাটালে সব দেখি। বাজে 10:30, আমরা তো খেতে বসে পড়েছি, আজকেও ঘরে রান্না বন্ধ। আবার তোমরা জানো প্রায় দিনই রান্না বন্ধ হয়ে থাকে, আজকে আবার নিয়ে এলাম বিরিয়ানি আর চিকেন চাপ। আর দেখো খেতে বসে পড়েছি, দেখো এই হলো বিরিয়ানি চিকেন চাপ। এই যে ইনি আজকে আবার বাড়লেন, আমি বাড়িনি, আর সৌমি খাবে কর্নফ্লেক্স আর দুধ। দেখো সৌমি, দেখো এক ব্যাগ নিয়ে বসে পড়েছি, অনেকক্ষণ তো হলো চলে এসেছি, ঘরে কিছু কাজবাজ ছিল সেগুলো করা হলো, তাই একবার দেখিয়ে দিই কী কী কেনাকাটি হলো ওখানে গিয়ে। আর ভোর বেরোলে মহালয়া আসবে, তোমরা মহালয়া দেখবে, আমি দেখবো নাকি বলতে পারছি না, কারণ ওই ভোরবেলা উঠে মহালয়া দেখার মতো এনার্জি নেই, ভালো লাগে না। তো চলো বেশি বকবক করবো না, রাত হচ্ছে, শুতে হবে। দেখে না তাহলে শিখে নিয়েছি, এটা হচ্ছে সৌমি ক্যাপি নিয়েছি ম্যাগি, ওটা আগে দেখি করে দেবো, ও নিজে ইচ্ছা পছন্দ করে নিতে। দেখো একটা বিস্কুট ও নিয়েছে, ওটাই ও পছন্দ করে নিয়েছে, বলছে আমি এই বিস্কুটটা খাবো, তা আমি নিই। ও কত যে খাবে তা শেষ নাই, কারণ এটা নিয়েছে, তারপরে এটাও নিল নিজেই, এটা খাবে নাকি ও, দেখা যাক। এটা মানে হালকা ঝালঝাল নোনতা নোনতা সবই আছে, এটা নেওয়া হয়েছে। এটাও সৌমি নিয়েছে, ওটগুলো আগে আগে বার করছে, সেই জন্য দিল, নিজে পছন্দ করেছে। এটাও নিয়েছে ওই অরিও, অরিও বলছি বর্বনের প্যাকেট। এটা হচ্ছে কি বলতো, এটা না মানে চারটের সাথে একটা ফ্রি ছিল, তাই নেওয়া হলো। এটা লিচি ঘাট নেওয়া হয়েছে একটা, এটা আমারও খুব ভালো লাগে, আর মানে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, ওই জন্য এটা নেওয়া হয়। ও ভেঙে যাবে বিস্কুট, বিলম্ব করে না। আর আমি একটা ওনা নিচেগুলো দেখো, পুজোর সময় যখন শপিং করতে গেলাম ভাবলাম নেবো একটা, কিন্তু আর নেওয়া হয়নি, দিয়ে আজকে হঠাৎ মনে পড়লো স্টোলটা, যে স্টোলটা নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নিই, নাহলে ভুলে যাই, মনে থাকে না। ভালো
কথা ঠিকই আছে, যে খারাপ বলবো না, পাতলা আছে ঠিকই আছে। দেখো কালারটা ভালো হয়েছে নাকি? পতঞ্জলি সার্প অন্যবার নিই না, সানলাইটে ইউজ করা হয়, কিন্তু একবার ফার্স্ট ট্রাই করে দেখলাম যে কেমন হয় সার্পটা, ওই জন্য দু প্যাকেটে নিয়ে নিলাম। আর এই হচ্ছে সৌমি পপকর্ন। দেখি ট্রাই করে দেখবো কেমন হয়, অন্য সময় তো কিনে কিনে খাওয়া হয়, এটা ট্রাই করে দেখি। ব্যাস ঝুলি শেষ, আর দেখতে পাচ্ছ ব্যাগে কিছু নেই, ফাঁকা। হ্যাঁ সৌমি, তুমি গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। গুড নাইট। চলো তাহলে আর কথা বলালাম না, এখন বাজে প্রায় 11:30, শুধু দেরি হয়ে গেল আজকে। তাহলে চলো গুড নাইট, কালকে নেক্সট ভিডিও আবার সকাল থেকে আপডেট দেবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় হাসি খুশি থাকো।